বঙ্গবাজার অস্থায়ীভাবে খুলে দেওয়া হতে পারে আগামী শনিবার। ঈদ সামনে রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানিয়েছেন শুক্রবার শুরু হবে পরিচ্ছন্নতা কার্যক্রম। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। চারিদিকে কেবলই স্বপ্ন পড়ার ক্ষত, সর্বস্ব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা, ক্ষতির হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন অনেকে, ধ্বংসস্তূপের মাঝেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যবসায়ীদের কণ্ঠে। ঈদের আগে খোলা আকাশের নিচে পণ্যের পশ্চাৎ সাজাতে চান তারা, এজন্য তোড়জোড় শুরু করেছেন অনেকে। শোক কাটিয়ে ব্যবসায় ফিরতে চান 10 বছর ধরে বঙ্গবাজারে ব্যবসা করা নাসিম ব্যাপারী। আগুনে 5টি দোকান পুড়ে গেলেও ঈদের আগে নতুন করে স্বপ্ন বোনার চিন্তা তার। যার যার জায়গার স্থান আছে, নাম্বার আছে, কাগজ আছে, সবই আছে সরকারের পক্ষ থেকে, যার যার খুঁটিও আছে, যার যার জায়গায় বৈশা যেগুলো বের করছে সেগুলো বসতে পারলে আমাদের ইনশাল্লাহ সফল হবো আমরা। গল্পটা আরও করুন দেলোয়ার হোসেনের। দুই যুগের তিলে তিলে গড়া 7টি দোকান মুহূর্তেই পুড়ে ছাই। আর্থিক ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকা। বড় চিন্তা, ব্যাংক লোন ও বিভিন্ন জনের কাছ থেকে নেয়া মোটা অঙ্কের ঋণ। তারও দাবি যে কোনো উপায়ে দোকান খুলে দেওয়ার। খোলা মাঠে যদি আমাদের একটু ব্যবস্থা করে দেয় মালগুলো সরাইয়া, আমরা অন্তত বসি। বসার পরে মানুষ জানবে যে বঙ্গবাজার এখন আসে। আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, আমি আমার বাসা ভাড়া আছে, নানান পদের খরচ আছে, আমি কিছু ঋণ করে মাল মালপত্র উঠাইছি। মানবিক দিক বিবেচনায় অস্থায়ীভাবে 2 দিনের মধ্যে বঙ্গবাজার খুলে দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। আর তালিকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিলেন ব্যবসায়ী নেতারা। যদি এটাকে খুব তাড়াতাড়ি আমরা পরিষ্কার করে দিয়ে অস্থায়ীভাবেও যদি তারা ওখানে একটা বসতে পারে এবং এই ঈদের যে সময় যদি কিছুটা যদিও রিকভার করতে পারে, সবকিছু তো রিকভার করতে পারবে না, কিন্তু যদি কিছুটাও রিকভার করতে পারে তাহলে সেটাও তো একটা আসলো কিছু। তালিকা করে আমার কাজ চলছে, রবিবার দিন আমরা তালিকা জমা দিব সিটি কর্পোরেশন, মেয়র স্টাফ দেখার পরে তারা যাচাই বাছাই করে যদি শেষ করবো আপনাদেরকে তালিকা তারাই দিবে। প্রাথমিকভাবে প্রকৃত ব্যবসায়ীরাই দোকান খোলার সুযোগ পাবেন বলে জানায় দোকান মালিক সমিতি। তাদের সহায়তায় ব্যাংক অ্যাকাউন্টও খোলা হচ্ছে। যারা এখানে ব্যবসা করেছেন শুধু তারা মাত্র এখানে স্থান পাবেন, অন্য নতুন কেউ এখানে সুযোগ পাবে না। অথবা আমরা আশা করছি আগামী পরশু দিন থেকে এখানে আবার পুনরায় আমরা এখানে তাদের অস্থায়ী ভিত্তিতে তাদের দোকানগুলো চালু করে দেওয়া যাবে। আইনি জটিলতা এড়িয়ে ব্যবসায় ফিরতে সবার সহযোগিতা চান 5,000-এরও বেশি ব্যবসায়ী। আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার ভাষা জানানি কারোরই। তবে শোককে শক্তিতে পরিণত করে ছাই থেকে আবার ঘুরে দাঁড়াতে চান ভুক্তভোগীরা। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে ঈদের আগে অন্তত খোলা আকাশের নিচে হলেও ব্যবসা শুরু করতে চান তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, বঙ্গবাজার, ঢাকা।